Hi friends, welcome back to my channel. এই গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলুন তো? আর সেই আইসক্রিম যদি হয় ঘরে বানানো তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই ঘরোয়া পদ্ধতিতে বানানো সুস্বাদু মালাই কুলফির রেসিপি। তাহলে দেখে নিন কিভাবে বানাই এই রেসিপি। এর জন্য প্রথমেই একটা পাত্রে অল্প জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার ফুল ফ্যাট দুধ। হাই ফ্লেমে রেখে দুধটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে এভাবে অনবরত নেড়েচেড়ে যতক্ষণ না দুধটা অর্ধেক হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। আর দুধটা ফোটানোর সময় অনবরত এইভাবে নাড়তে হবে যাতে দুধ আর দুধের সরটা আলাদা না হয়ে যায়। এইভাবে অনবরত নাড়ার ফলে দুধের সরটা দুধের মধ্যে ভালোভাবে মিশে যাবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধটা ঘন হয়ে অর্ধেক হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল চায়ের কাপে মেপে 1 কাপ অর্থাৎ 100 গ্রাম চিনি, অল্প কেশর এবং গুঁড়ো করে রাখা 2টো ছোট এলাচের দানা। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে দুধটাকে আরো 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে এইভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস বা দলা না থাকে। এই গুঁড়ো দুধ ব্যবহার করার ফলে কুলফিটা আরো বেশি ক্রিমি হবে এবং কুলফির মধ্যে ক্ষীরের স্বাদও আসবে। গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা কাজু ও পেস্তা। কাজু ও পেস্তা ছোট ছোট করে কুচিয়ে নেওয়ার পরিবর্তে গ্রেট করে নিলে কুলফির টেক্সচারটাও ভালো হয় এবং কুলফিটা খেতেও ভালো লাগে। এগুলোকেও দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখেই দুধটাকে আরো 5 মিনিট মতো ফুটিয়ে আরো একটু ঘন করে নেব। অর্থাৎ মালাই কুলফি বানানোর জন্য 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে সবশেষে 400 ml এ আনতে হবে। আরো 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধটা কতটা ঘন হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে নুন। যে কোনো মিষ্টি জিনিসে অল্প নুন দিলে তার স্বাদ অনেকটাই বেড়ে যায়, তাই অল্প নুন এর মধ্যে অবশ্যই দেবেন। নুনটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এখন এইভাবে 1 মিনিট মতো ফেটিয়ে নেব যাতে এর মধ্যে যদি কোনো গুটলি বা লাম্প থাকে সেটা ভেঙে যায়। এবার মিশ্রণটাকে কাঁচের গ্লাসের মধ্যে এইভাবে ঢেলে নেব। কাঁচের গ্লাসের পরিবর্তে এরকম ছোট স্টিলের গ্লাস কিংবা এরকম ছোট কাগজের কাপেও কুলফিগুলো বসাতে পারেন। আর যদি আপনাদের কাছে কুলফি মোল্ড থাকে তাহলে কুলফি মোল্ডেও বসাতে পারেন। এরপর এরকম মোটা প্লাস্টিকের কাগজ দিয়ে মুখটাকে ঢেকে গার্ডার দিয়ে দেব। আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দিয়েও মুখটাকে ঢেকে নিতে পারেন। এখন একটা কাঁচির সাহায্যে এর উপরটায় এইভাবে একটু ফুটো করে নেব। এবার এগুলোর মধ্যে এইভাবে কাঠি লাগিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 9 ঘন্টার জন্য। এরপর বাকি মিশ্রণটাকে একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে ঢেলে ঢাকনা দিয়ে এটাকেও আমি ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 9 ঘন্টার জন্য। প্রায় 9 ঘন্টা পর কুলফিগুলোকে ফ্রিজ থেকে বাইরে বের করে ঢাকনাটা খুলে দুই হাতের তালুতে করে এইভাবে একটু ঘষে নেওয়ার পর কাঠিটা ধরে এইভাবে একটু হালকা করে ঘুরিয়ে নিলেই কুলফিটা গ্লাস থেকে বাইরে বেরিয়ে আসবে। এরপর উপর থেকে অল্প গ্রেট করা পেস্তা কুলফিগুলোর উপর ছড়িয়ে দিলেই আমাদের আজকের রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।